আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়ে স্বামীদেরকে তুলে দিয়ে স্বামীদেরকে সুপারিশ করছেন, আকুলু লাহুন্না কাওলান মারুফা, আল্লাহ তাআলা বলেন হে পুরুষকুল নারীদের সাথে সুন্দর করে কথা বলবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কে সুপারিশ করে? আল্লাহ সুপারিশ করে। ওদেরকে আমার আমার নামে ওদেরকে নিয়ে আসছে ঘরে, খবরদার ওদের সাথে ভালো কথা বলবা। সুবহানাল্লাহ বলে না? কে সুপারিশ করছে? আল্লাহ তারা সুপারিশ করছে। এই জন্য বাহিরে পারে না, ঘরে গিয়ে বউ খিলা, এরা জালেম। বলেন এরা কি? এরা জালেম, যারা মেয়েদের উপর হাত তোলে এরা জালেম। রাসূল বলেন জানো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কে জানো? বিবিদের কাছে যে ভালো সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো। এবার রাসূল বলেন জানো আমি মুহাম্মদ আমার বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ বলবেন? জানো আমি রাসূল আমার বিবিদের কাছে কি? আমার বিবিদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেমন। আয়েশা বলুন তো মা রাসূল কেমন? কেন পড়নি কোরআন? কোরআন যেমন তিনি তেমন। আচ্ছা কেমন বলছেন হযরত আয়েশা? কতই না ভালো, কোরআন যেমন আমার রাসূল তেমন। খুলুকুহু হুয়াল কোরআন, আমার রাসূল কেমন? কোরআন যেমন। কেন কোরআন পড়নি? কোরআনে যা যা আছে আমার রাসূল সব। কি হযরত কি এর নাম কি রাসূলের বিবি? আবু সুফিয়ানের স্ত্রী আবু 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 আরে হ্যাঁ না দূর হ্যাঁ হাফসা তো হযরত ওমর এর স্ত্রী না রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে আবু সুফিয়ানের নাম বিবি মেয়ে রাসূলের কি বিবি? কার মেয়ে? আবু সুফিয়ানের মেয়ে কার মেয়ে? কার স্ত্রী? রাসূলের স্ত্রী। ঘরে আসছে, ঘরে আসছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ঘরে আসছে, আসতে করে রাসূলের বিছানাটা তুলে দিয়েছে, চৌকি থেকে বিছানা উঠেছে। মা কেন উঠিয়েছ? আমার রাসূল যেটাতে শোন সেটা আপনি বসতে পারতেন, যেটা আমার রাসূলের শরীর মুবারক লাগছে। আপনি কাফের, আপনি না পাপ। আরে সুবহানাল্লাহ বলেন, আপনি কাফের, আপনি না পাপ, আপনি বসতে পারবেন না। এখানে উঠে দিছে। আরে সুবহানাল্লাহ বলেন, কি ছিল রাসূলের ভালোবাসা? কি ছিল রাসূলের প্রেম? কেমন ভালোবাসা ছিল? সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান হয়রান, মেয়ে তুমি আমার সাথে আচরণ করলে, তুমি আমার সাথে এটা করলে, কি করবো আব্বা তুমি যে কাফের। আরে নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা বোনরা আছে, মা বোন আছে, মা বোন ভর্তি না? আল্লাহ কথা শুনে কি না কে জানে। আল্লাহ মা বোনরা জিন্দগি বানান, অপেক্ষা করছে জান্নাত আপনাদের জন্য। বলেন জান্নাত আপনাদের জন্য কি করছে? জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন একজন জান্নাতি জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে জান্নাতি প্রথম গেইটে যাবে, প্রথম গেইটে দেখবে অনিন্দ্য সুন্দরী, জীবনে কখনো কল্পনাও করেনি। জান্নাতি যারা এদেরকে দেখে ঘুর ঘুর করে, ঘুরবাক করে, ঘুরবাক করে, মাথা ঘুরে, এত সুন্দর কিভাবে কল্পনা করা যায়? হুরগুলো বুঝলো, জান্নাতি তো মনে করছে আমরাই বুঝি তার, বলল না না আগে যাও। কি বললো বলেন? আগে যান, আগে যান, আমরা তো শুধুই রিসেপশনে দাঁড়িয়েছি, ইস্তেকবালে দাঁড়িয়েছি, আপনি আগে যান সামনের গেইটে গিয়ে আরো সুন্দরী, সামনের গেইটে গিয়ে আরো সুন্দরী। একটা না 70,000 গেট, কতটা কেমন লাগবে? হ্যাঁ 70,000 গেট ভেদ করে যখন ভিতরের গেইটে গেল, এবার দেখলো একটা গেট প্রধান ফটক, এটার মধ্যে 70,000 নূরের পর্দা, কত হাজার
70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা ভেদ করে যখন জান্নাতি ভিতরে গেল, দেখলো নূরের চার নূরের কেদারা অনিন্দা এক সুন্দরী বসা। সুবহানাল্লাহ, জান্নাতি তার চোখের দিকে তাকালো, সেও তার চোখের দিকে তাকালো, দুজনে চোখোচুখি 40 বছর। তার মুখ থেকেও কথা সরে না, তার মুখ থেকেও কথা সরে না। 40 বছর পরে জান্নাতি বলবে, আনতে হে না তুমি এখানে, এটা তার জান্নাতি দুনিয়ার বিবি। বিবি বলবে, হ্যাঁ আমি এখানে। এবার জান্নাতি বলবে, কবে এসেছো তুমি এখানে, কবে থেকে? বলে, 500 বছর আগে থেকে আমি এখানে। তুমি এখানে কি করছিলে? আমি এখানে কিছুই করিনি, আমার রব আমাকে এখানে বসিয়ে প্রতিদিন 5 বার আমাকে সাজান, 5 নামাজের টাইমে আমাকে সাজান। সুবহানাল্লাহ, বলবেন না মা আপনি যে কি নিজেই বুঝি না। এই জন্য করাচি রাজি তোমার রহমতে বলতেন, কারোর বিবি যদি একটু কালো হয়, বলেন কারোর বিবি যদি একটু কালো হয়, তুমি এই বলে সবর করো, করিম আকা বদস্তে করম ইসকো মেরে লিয়ে মুকাররর ফরমায়া, আমার করিম রব এই মেয়েটাকেই, এই বিবিটাকেই, এই কালো মেয়েটাকেই আমার জন্য বিবি হিসাবে ঠিক করেছে। সবর করো, 40 বছর সবর করো, 60 বছর সবর করো, অচিরেই এমন এক বিবি পাবা, আহসানু মিনাল হাওরা, কোটি কোটি হুরের চেয়েও একা বিবিটা আরো বেশি সুন্দর। জান্নাতি বিবি জান্নাতের সমস্ত হুরগুলো সৌন্দর্য যদ্দুর, জান্নাতের বিবি তার চেয়ে বেশি সুন্দরী। বিবি রানী, বাকি হুরগুলো খাদেমা। সুবহানাল্লাহ, বলবেন না বিবি কি, হুরগুলো কি? আমি তো মাঝে মাঝে এভাবে ডাকি, এই হুরদের রানী, এদিকে আসো, সব কয়ে দেয় মাফি বয়ানে, সব কয়ে দেয় কি, এটা কি বলেন, এই পোকে খাওয়া এটা কি, পোকে খাওয়া এটা হুরদের রানী। সুবহানাল্লাহ, বলবেন না এই অসুস্থ, এটা হুরদের রানী। সবর করো অল্প কতদিন, স্বামীরা বলেন সবর করবেন তো ইনশাআল্লাহ। রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা, রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, কি বিআই বাবিন শাআত আও কামা ক্বাল, রাসূল বলেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর হেফাজত করে, স্বামীর খেদমত করে, এই মহিলা যেই দরজা দিয়ে চাক ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাক, কেমন হবে? 500 বছর ধরে যদি রব সাজা তো কেমন হবে? আরে সুবহানাল্লাহ, বিবি যেন বলবেন, শোনো মায়ের পেটে যে রং দেওয়া হয়েছিল ওই রঙে আর কখনো তুলি লাগানো হয়নি, 60 বছর চলে গেছে, এবার জান্নাতে 500 বছর ধরে রব তুলি লাগায়। রঙের তুলি লাগায় কে? রব রঙের তুলি লাগায় কে? এই জন্য খুশি হয়ে যান, খুশি হয়ে যাও, বলেন কি হয়ে যাও, খুশি হয়ে যাও, জান্নাতে বিবি পায় খুশি হয়ে যাও, জান্নাতির বিবিরাও জান্নাতির স্বামী পায় খুশি হয়ে যাও, খুশি হয়ে যান, বলেন খুশি হয়ে যান। এই জন্যই হারাম ছবি থেকে বাঁচেন, হারাম মোবাইল থেকে বাঁচেন, হারাম দৃশ্য থেকে বাঁচেন, হারাম দেখা থেকে বাঁচেন। কুকথা বলবো না, কুকথা বলবো না, বলেন কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না, চার কু থেকে বাঁচো, কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না। সুবহানাল্লাহ, বলেন কটা কু থেকে বাঁচো? চার কু, বলেন কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা কুধারণা করবো না, চার কু থেকে বাঁচো তোমার জীবন হবে সু। আচ্ছা, এই নারীটাকে এই ঘরে কি পরিমাণ ভালোবাসবে সবাই? সুবহানাল্লাহ, বলেন এই 10 গুণে গুণে যদি হয়ে যায় ওই নারীকে বাড়িওয়ালারা কি পরিমাণ ভালোবাসবে? আল্লাহ আমার বিবিটারে এমন বানায় দাও, আল্লাহ সবার বিবির বানায় দাও, আল্লাহ আমাদের সকলের মেয়েগুলো কেমন বানিয়ে দাও, আল্লাহ আমাদের সবগুলো মেয়েকে 10 গুণে গুণী বানায় দাও।
আমাদেরকে দশ গুণী গুণী পুরুষ বানিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজ ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রমজান মাসে যারা রোজা রাখবাম, মাঝে মাঝে নফল রোজা রাখা, সোমবারে রাসূল রোজা রাখতেন, বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন, সুবহানাল্লাহ, কি মহরম মাসে 10 তারিখে 9 তারিখে রাসূল রোজা রাখতেন, আরাফার মাঠে 9 তারিখের দিন রাসূল রোজা রাখতেন, ঠিক হয় না ইনশাআল্লাহ? তাহলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি একটা রোজা রাখে বাআদাহুল্লাহু আনিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন, কাগরাবিন তারামিন ফারিখি, যেমন একটা পাখি তার পাখির বাসা থেকে উঠতে শুরু করে দিল, উঠতে উঠতে গিয়ে মরে গেল, ইলাহারিমিহি মরে গেল, এই পাখিটা যত দূর পর্যন্ত উড়বে, আল্লাহর নবী বলেন একদিন নফল রোজা রাখলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দিবে। মায়েরা সোমবার রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, পুরুষরাও ইনশাআল্লাহ করেন না ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন সোমবার রোজা রাখবো, বলেন আচ্ছা কিবার গেছে আমি রাখছি, আমি আর আমার খাদেম রাখছি, আমরা দুজন রাখছি, আরেকজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, আরেকজন আল্লাহ কবুল। সোমবার বৃহস্পতিবার কি রাখবেন বলেন, সোমবার বৃহস্পতিবার কি রাখবো, মা বোনরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। এরপরে হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের সতীত্বকে হেফাজতকারী পুরুষ, সতীত্বকে হেফাজতকারী মহিলা, বলেন সতীত্বকে হেফাজতকারী পুরুষ, সতীত্বকে হেফাজতকারী মহিলা। এরপরে ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনে ওয়ালা মহিলা, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, বেশি বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে, সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল না কঠিন? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, কতবার হলো 100 বার, পাঁচ নামাজে কত, 500, ঘুমাবার সময় কত, 100, এ হলো 600, জবানে হবে 600, মিজানে উঠবে 6000, পারবো না ইনশাআল্লাহ। মা বোনরা পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, যারা গোসাই পুষ্করণী আসে তারা পড়ে, যারা এই মহিলা মাদ্রাসায় পড়ে তারা পড়ে, যারা মহিলা মাদ্রাসাকে ভালোবাসে তারা পড়ে, যারা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে তারা পড়ে, কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন দিল থেকে, বলার তো সুযোগ পাবেন না, দিলে একজনকে ঠিক করে নেবেন। আরে বুঝা আসছে কথা, হাশরের ময়দানে বলবেন হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনাকে ভালোবাসতাম, সুবহানাল্লাহ, কোন না দুনিয়াতে কইেন না, দুনিয়াতে কোনো দরকার নাই, আখরাতে বলে দিবেন, দুনিয়াতে তো আপনাদের সাথে দেখা হবে না, আখরাতে মুসাফা হবে ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ, আমার বিভিন্ন লোক বুঝে আপনি মুসাফা করবেন, আমরা বিভিন্ন লোক আমি মুসাফা করব, নারাজ হয়েছিল আখরাতে পর জান্নাতে পর্দা আছে, তো আপনারা নারাজ হন, এই আজ গভীর কথা কয়, আখরাতে মুসাফা হবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, কোথায় মুসাফা হবে ইনশাআল্লাহ, মুসাফা হবে, মোয়ানাকাও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ, আখরাতে পর্দা আছে, আমার বাড়িতে আপনারা আসবেন, মিয়া বিবি জনজন সাথে 70,000 হুর খাদেম, খাদেমা হাজার হাজার গেলমান খাদেমা, হুজুর আপনার বাসায় আসছি চা খাওয়ান, তা আমিও ফেরেশতা চা খাওয়া, সুবহানাল্লাহ, কোন হুজুর শরাব খাবো শরাব, আচ্ছা কি বলবেন বলেন, আমি বলবো হ্যাঁ ফেরেশতা খাওয়া, সুবহানাল্লাহ, বলেন কি বলবো বলেন, খাও, আরে খাও, এবার তিন দলে বিভক্ত হবেন, কয় দলে, তিন দলে, এক দলের সামনে গ্লাসটা এভাবে রাখবে, আর ফেরেশতা বলবে জি জি প্লিজ নিন, জি ধরেন লন লন ধরেন, জি ধরেন লন, এ হলো এক দল, প্রথম দল ধরেন লন, তো নিজেরা নিজেরা খাবেন, ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, সুবহানাল্লাহ, এরা নিজেরা পান করবে,
এবার এর থেকে দামি দল, এবার মোহাম্মদুল্লাহ শব্দের মতো দল আরে, এর থেকে দামি দল, এরা এরা বলবে এভাবে তুলে দিবে ফেরেশতা, আপনি ধরবেন না, আপনি তুলে দিবেন। ইউসকাউনা মির রাহীকিন মাখতুম, এদেরকে তুলে দিবে ফেরেশতা, পান করা দিবে, হুর তুলে দিবে, গেল মানুষে তুলে দিবে, কেমন হবে? এবার আরেক দল, এরা ভি ভিআইপি, এরা নবীরা, এরা আউলিয়া সিদ্দিকিন, এরা সাহাবীরা, এরা মুকাররবিন, এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোরা খাওয়াস না। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবে, কেমন হবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। এরা যখন পান করাবে তখন তাকাবেন, হুজুর ওই যে বলছিলেন আমি যা যা বলেছি মনেও হবে, আবার আবার কি হবে বলেন, আবার কি হবে? এখন আমি যা যা বলছি দেখবেন, আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা, আমি তোমাদের দেখাবো তুমি দেখে দেখে বুঝবা, বিশ্বাস হয়? আহ, দোয়া করে দেন যেন আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে বলে যেতে পারি, যেন উম্মতের দুয়ারে দুয়ারে বলতে পারি, যেন বলতে বলতে মালাকুল মওত আসে। অনেক অনেক বলছো, চলো কি অনেক বলছো, এবার রব অপেক্ষায় আছে, চলো ইনশাআল্লাহ। আমার তো মনে হয় আমার রব জান্নাতে সাজাবেন, কোটি কোটি জান্নাতে কি এক জায়গায় জমা করবেন। মুশতাক নবী ছয় তসবিহ জিকিরটা শোনাও তো, কি বলবে বলেন, হ্যাঁ ছয় তসবিহ জিকিরটা শোনাও তো, এদিকে এদিকে শোনাও, ছয় তসবিহ শোনাও, আমি শুনি। একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে। একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে। একশতবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, একশতবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে। বলে ছয় তসবিহ তসবিহ শোনাও, ছয় তসবিহ গান শোনাও, তোমরাও শোনো গান, আমরাও গাই গান, আলহামদুলিল্লাহ। আমাদের গানে জান্নাতে বাড়ি বনে, আমাদের গানে জান্নাতে বাড়ি বনে, তোমাদের গানে জাহান্নামে আগুন জ্বলে, তোমাদের গানে জাহান্নামের আগুনে আগুনে তুষ মারে, আমাদের গানে জান্নাতে ফুল বনে। সুবহানাল্লাহ বলেন তো, একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে। একশতবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে। একশতবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, একশো উট কোরবানির সওয়াব মিলিবে। একশো দুবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, একশো দুবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। সুন্দর, একজন একটু দোয়া করে দেনা কি সুন্দর, আমার গলা অসুন্দর হইতে পারে, ছন্দ তো সুন্দর, এবং এটা কি সত্য ছন্দ না অসত্য ছন্দ? হ্যাঁ, আর অসত্য ছন্দ কবার শুনেন? ডেলি শুনে না, শুনে না বলে ভয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে বোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে বোট দাফন হবে দেশের লোক। শুনেন না, কয়বার শুনেন মাইকে, কয়বার কয়, কতবার
আমি বলি ওরা যদি ওদের মন্দ ছন্দ গুলো সারাদিন বলতে পারে, আমি আমার রসুলের সাদেক আর মজদুকের ছন্দ গুলো কেন বলতে পারবো না? কি মন্দ ছন্দ শুনতে শুনতে কি পানি মিশ্রিত দুধ খাইতে খাইতে খাটি দুধে আন কি হয়, পেট খারাপ হয়? বাস্তব না অবাস্তব বলেন? পানি মিশিয়ে না দুধ খাইতে খাইতে 14 নম্বরে মধু খাইতে খাইতে খাটি মধু খেলে পেট খারাপ হয় কি? 14 নম্বরে ঘি খাইতে খাইতে এখন খাটি খাটি ঘি খেলে কি হয়, পেট খারাপ হয়? হাজারো লক্ষ মন্দ ছন্দ শুনতে শুনতে আমাদের এই ছন্দ গুলো ভাটা পড়ে গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ মেহরবানি করে এই ছয় তসবিহ নিজের জীবনের অন্য বরাবর তৌফিক দান, নিজের জীবনের বিছানা বরাবর তৌফিক দান। প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। যদি সুযোগ থাকে সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সকাল 9টা থেকে 1টা মা বোনদের জন্য মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের জন্য মজলিস পাললে শরীফ হবেন এই মাসে 27 তারিখ। এরপরে যদি সুযোগ থাকে আমাদের কয়টা বই আছে, 9টা বই আছে, এই 9টা বই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই 9টা বই নিজে পড়বেন, বিবিকে পড়াবেন, মেয়েকে পড়াবেন, ছেলেকে পড়াবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি অসহাবি আজমাইন। আল্লাহ এই 10টা গুণ আপনি আমাকে দিয়ে দেন, যদি এই 10 গুণে আপনি গুণী হইতে পারেন, আমি গুণী হইতে পারি, আমরা গুণী হইতে পারি, কি দিবে মালিক? আজর আজিম। আজর আজিম মানে কি? পৃথিবীর কোন ভাষায় তর্জমানি সম্ভব না। আল্লাহ আমাদের সকলকে মাদ্রাসার জন্য আল্লাহ মুস্তাকিল জায়গার ব্যবস্থা করে দেয়।